মেয়েরা মা হওয়ার পর তার বক্তব্য এরকম হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে এক ঘন্টার স্নান পাঁচ মিনিটে করতে হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়, মা হওয়ার পর শিখে গেছি আমিও কারো আদরের মেয়ে ছিলাম। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না, আমি পাঁচ টাকার মাস্ক একশো টাকায় বিক্রি করি, আমি শিক্ষক, আমি ঘুষ খাই না, আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দেই, আমি ডাক্তার, আমি ঘুষ খাই না, আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই, আমি উকিল, আমি ঘুষ খাই না, আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে উকালতি করি, আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না, আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দেই। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সে মানুষটা আপনার না, তাকে অযথা বিরক্ত করা বাদ দিন, সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। ব্যর্থতায় নয়, মানুষ হিংসে করে সফলতায়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। দশ বছরে দশটা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে দশ বছর টিকিয়ে রাখা কঠিন। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়, এর অর্থ তুমি পরাজিত নয়, তুমি পরিণত। আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ, আসলে সত্যিটা কি জানো, যার মানসিকতা যেমন তার কাছে আমরা তেমন। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেবে। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না, কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারো নিরাশ করো না, উপকার করতে না পারো ক্ষতি করো না, ভালোবাসতে না পারো ঘৃণা করো না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না, এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরেই অপেক্ষা করছে, পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো, দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। একটা মেয়ের জীবনের সবথেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানদের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। নিজের বউকে তারাই রানীর মতো রাখেন, যাদের মন মানসিকতা রাজার মতো, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন মানসিকতা দাসের মতো। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা খুব স্বার্থপর, শুধু নিতে জানে দিতে না। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না।
সব মেয়ে টাকার পাগল হয় না, কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না, শেষে তাদের প্রেমেই পড়ে। যাকে হারানো সবচাইতে ভয় বেশি, সেই সবার আগেই হারিয়ে যায়। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করলেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। চোখ যাকে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শুনেন, বুঝে নেবেন তার সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস, ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ মা বাবাকে ছেড়ে চলে আসে। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। মানুষ দুইটা সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। সবাই চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে সুখ ছিল। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছ। আই এম সো সরি। ভালোবাসার মানুষের প্রতি আলাদা একটা টান রয়েছে যেটা সবার প্রতি আসে না। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। বিশ্বাস গড়ে উঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। কি আছে এই ভালোবাসার নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায়? পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, যার মা নেই তার পুরো পৃথিবী নেই। ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? জীবনের সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমার শিক্ষা দেবে।
যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন, আর যদি কিছু করতে না চান তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।